সকালবেলা সেজে গুজে আমরা তিনজন বেরিয়ে পড়লাম বিভানের কৃষিমনির বাড়ির উদ্দেশ্যে। আর ছিল বিভানের কৃষিমনির বাড়িতে লাবণ্য দিদি আসলো, গিয়ে একটু বসে বসে একটু কাজ কাজ করে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। এই যে ছেলের বাড়ির থেকে আশীর্বাদ শুরু করলো, এই যে ছেলের বাবা লাবণ্য শ্বশুর আশীর্বাদ শুরু করছে মন দিয়ে। প্রথমে একটু নিয়মকরণ মন্ত্রতন্ত্র পাঠ করে প্রথম দিকে একটু ধীরে 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 আশীর্বাদ শুরু হতে লাগলো। আর এতদিনের সব ফেলে রেখে, 22-23 বছরের সব পুরনো জীবন ফেলে রেখে নতুন জীবনে নতুন সংসারে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল আজকের দিক থেকে। তারপরে আশীর্বাদ করে ওকে গিফটটা দিয়ে দিল, সোনার চেন দিয়ে দিল। এবার একে একে ছেলের বাড়ির সবাই আশীর্বাদ করতে শুরু করলো আর দু হাত দিয়ে শিশুমশাইকে প্রণাম করে নিল। আর এদিকে একজন মনির পাশে বসবে না, ওকে জোর করে বসানো হয়েছে, তাই মুখখানা দেখো কি অবস্থা। মিষ্টি খাবে না বলে তাও এক চামচ মিষ্টি তুলেছে, ও সেটাকে খাবে না বলছে কমিয়ে দাও একটুখানি কমিয়ে, ওকে সেটা জোর করে খাওয়াতে বাধ্য করলো আর ও সেটা খেলো। আর আমরা দিকে বসেছিলাম, বসে সব দেখছিলাম। আর এই দেখো একটু ছবি তুলে নিলাম, ছবিয়ে তুলে নিলাম সবাই মিলে। আর এই দিকে দিদিও বসেছিলাম, তুমি একটু এসো একটু ছবি তুলে নিলাম। আর এদিকে বসেছিল সেই ধুনি আমাদের ও মা মনিকাজি বলে ও কান্না শুরু করে দিয়েছে। এবার ছেলের বাড়ির পর্ব শেষ হতে মেয়ের বাড়ির পর্ব শেষ কখনো কখনো করে নিল। তারপরে দেখতে দেখো এই যে লাবণ্য ছেলে মানে বিহারের মামার বিহার, মামা বাবার বিহারের বাবার যেই শুরু করছে সেখান থেকে শুরু হলো ওর কান্না। মানে মামার একটা কথা থাকে, ছোটো মামা করার পরে বড়ো মামা, মামি, বাড়ির সবাই এক এক করে আশীর্বাদ করা শুরু করে গেল। আর এদিকে বাবা আশীর্বাদ করতে গেছে, ওর বাবাকে ডাকতে হয়েছে, আশীর্বাদ করবে না, তাই ওর মা ওকে আবার ডেকে নিয়ে চলে গেল। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় শুধু বড়রা না ছোটরাও দিদিকে মনিকে আশীর্বাদ তো করলো না, একটু ভালোবেসে মিষ্টি। এদিকে যেহেতু ক্যামেরাম্যান আছে তাই ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে তাকিয়ে বারবার পোজ দিতে হচ্ছে। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি। আশীর্বাদ করতে বসেছি ঘরে, ঘরে যখন বলেছে যে টাকা দিতে হবে ও উঠে তৈরি পালাচ্ছিল, তারপরে আবার যখন তখন করে বসে একটুখানি মিষ্টি দিয়ে দিল। ওর এত সময় নেই, টাকা নিয়ে আসেনি তাই ও আশীর্বাদ করবে না, তাই সবাই বলছে দিতে হবে না, তাই ওর ঘরে বসে একটু মিষ্টি দিয়ে দিল। তারপরে চলে গেল দিদি, দিদি প্রথমে ভালোভাবে আশীর্বাদ শুরু করলে শেষে আর কান্না তো ধরে রাখতে পারলো না। দুই বোনের যতই খুনসুটি মারপিট হোক না কেন, কথাই বলে না, বিয়ের পরে বনে বনে দেখা হয় কিন্তু গ্রামে গ্রামে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। সেই দিক থেকে একটু মানে দুই বোনের অন্যরকম সম্পর্কটা তো কান্না শুরু হয়েছে, তার থামছে না। এটা ভাই, ভাইও আদরের, তারপরে সবাই হয়ে গেল। এবার চলে গেল বাবা, বাবা কান্না বুক তো ফেটে যাচ্ছে কিন্তু তবুও সব সব তো আশীর্বাদ করছে, আর মা সেটা পারলো না, মা বিয়ে পর কেঁদেই ফেললো। সবাই বলছে আশীর্বাদ করতে গিয়ে কাঁদতে নেই, আস্তে চুপ করো। তারপরে আস্তে আস্তে দুজনে চুপ করলো আর মা আঁচল দিয়ে মুখটা মুছে দিল আর প্রাণ ভরে আশীর্বাদ করলো নতুন জীবন অনেক সুখরূপ। আশীর্বাদ পর্ব শেষ হতে হতে আমরা বসে বললাম খাওয়া দাওয়া করতে। ভাত, ডাল, চিপস, তারপরে ছিল পটল চিংড়ি, তারপরে কাতলা মাছের ঝাল, চলে এলো মাটন কষা লাল লাল টুলটুলে, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সেগুলো আমি খাইনি বলে তোলা হয়নি। আর এই আমাদের বুনো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।